তুলসী ক্ষেত্রের আরাধ্য দেবতা প্রভু শ্রী বড়দেবজী মন্দিরে ব্যবহৃত ঘিওর মান নিয়ে প্রশ্ন উঠাই সেবায়ত নৃসিংহ প্রসাদ পত্রী গুরুবার দিন দ্বীপহর ধূপ প্রস্তুত প্রসাদে ব্যবহার হয়ে ঘিওর দুর্গন্ধ বাহারি দেবতর কার্যালয় সে অভিযোগ করে কেবল সেটি নুহে ওমফেড ঘিও টিণরে ম্যানুফ্যাকচরিং ও এক্সপাইি ডেট লেখা ন এনেই অভিযোগ কৰা তুৰন্ত মজুদ থকা ঘিউ ফেৰাই মন্দিৰ কৰ্তৃপক্ষ দেৱতৰ কাৰ্যালয় পক্ষু নিও যোগাই দিয়া যায় ঘটনাৰ তদন্ত কৰি কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰিবক দাবী কৰা নকৰি ঘিঅ কি অসলি ঘি সেই কথাটো আমি কৈপাৰুনো কিন্তু যাঞ্চ কলা জনা পাৰিব গতকাল আম নিজের পাড়ায় পড়েছিল এবং কাল প্রথম পাকআপ যে সি ঠাকুর ঠু তা ঘিও রিসিভ করি পা মহাপ্রভুক যে নীতিপে যোগাই এবং যোগাইলাপরে সে ঘিও সকাল ধূপরে ভোগ হয়েকি ঠাকুর মহাপ্রভু মনই হয়ে এবং দুই পর ধূপরে যেতবে সে ভোগকে পণ্ডা সেব মানে প্রায়ত দুই পর ধূপরে প্রসাদ পাঁচ আত বসে বসিক সে প্রসাদ পাইলে এতিয়া জোৰে পচা দুৰ্গন্ধ হ'ল যা খাদ্য যোগ্য নাই তাক সেনে ফোপাডি দে কৰি গলে গ'লপেৰে তীৱ প্ৰত্ৰিয়া সেৱা ৰ প্ৰকাশ পাই জনী ইত্যাদি যি পাতি ভোগ তাক সেই কথা কৈছিল যে পচা লাগু বা পচা ঘিউ ব্যৱহাৰ হৈছিল ঘিঅ ওমফেড কম্পানী দিয়ে তাক যি কটক জিলাৰ যি এজেন্সী অঁ সেই এজেন্সি দ্বাৰা শ্ৰীবলদেৱ এণ্ডাৰমেণ্ট તકુ કીણે દુહરીયર થી જે તર અફિસ સે દુહરીયા અફિસરું બા એનામેન્ટ કો આસે